শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং 8 এর নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই কিন্তু ইতিমধ্যে জানো কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ইতিমধ্যেই অ্যাসাইনমেন্ট ঘোষণা করা হয়েছে। তো পূর্ববর্তী সময়ে অর্থাৎ 2021 সালে তোমরা কিন্তু তোমাদের 8 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছ, তাই তোমাদের এই 2022 সালে নবম সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট শুরু করা হয়েছে। চলো আমরা এখন অ্যাসাইনমেন্টগুলো দেখে নিব যে নবম সপ্তাহে তোমাদের কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। 2022 সালে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নবম সপ্তাহ থেকে শুরু হবে, কেননা ইতিমধ্যে তোমরা কিন্তু অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। নবম সপ্তাহ থেকে 30 সপ্তাহ পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করতে হবে এবং প্রতি সপ্তাহে তোমাদের কিন্তু দুটি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। নবম সপ্তাহে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দ্বিতীয় প্রথম অধ্যায় থেকে তৈরি করা হয়েছে, পরিবেশ রসায়ন থেকে। এখানে তোমাদেরকে 4টি বিষয় সম্বন্ধে আলোচনা করতে হবে। এরপর রয়েছে মানবিক বিভাগের ইতিহাস, এটিও দ্বিতীয় পত্র থেকে তৈরি করা হয়েছে, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে এটি তৈরি করা হয়েছে। এরপর রয়েছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্র, এটি তৈরি করা হয়েছে প্রথম অধ্যায় থেকে। এই অ্যাসাইনমেন্টেও কিন্তু তোমাকে 5টি কাজ করতে হবে। এরপর রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা সংগঠন, এটি তৈরি করা হয়েছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে, ব্যবস্থাপনা অধ্যায় থেকে। এখানে কিন্তু তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর রয়েছে মানবিক বিভাগের ইসলাম শিক্ষা, এখানে তোমাকে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে তৈরি করা হয়েছে, তোমাকে এখানেও কিন্তু 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর রয়েছে শিশুর বিকাশ দ্বিতীয় পত্র, এরপর রয়েছে লঘু সঙ্গীত, এগুলো মানবিক বিষয়ের বিষয়, উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র থেকে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। এরপর রয়েছে উচ্চতর গণিত বিজ্ঞান বিভাগের জন্য, উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। এই অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এটির দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় বিপণন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে তৈরি করতে হবে। এরপর রয়েছে আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র, সংস্কৃতি দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র, এটি কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে। এরপর রয়েছে মনোবিজ্ঞান মানবিক বিভাগের জন্য পরিসংখ্যান, এটি মানবিক ব্যবসা শিক্ষা দুই বিভাগের জন্যই, মৃত্তিকা বিজ্ঞান এবং প্রকৌশলী অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস, এই বিষয়টি কিন্তু রয়েছে। এরপর রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো রয়েছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে কিন্তু নবম সপ্তাহে তৈরি করতে হবে। জানুয়ারির 26 তারিখ থেকে এই অ্যাসাইনমেন্ট তৈরিগুলো তোমরা শুরু করতে পারবে। অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে।